ফোন গত সপ্তাহে আমি ফোন রিসিভ করিনি এবং প্রয়োজন না হলে রিসিভও করব না কারণ যারা এই ব্ল্যাকমেলিং এর রাজনীতি করে যাদের মনের মধ্যে অন্যরকম উদ্দেশ্য থাকে আর মুখে অন্য কথা বলেন তাদের সঙ্গে একসঙ্গে চলা বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান এই এই সরকারের সময় সম্ভব নয় বলে আমরা মনে করি বিজেপি মনে করে পলিটিক্যাল অ্যাক্টিভিটিজ আর গভর্নেন্স দুটোর মধ্যে তফাৎ থাকা উচিত ভোট হয় ফর্দা পার্টি বাই দা পার্টি অফ দা পার্টি সিস্টেমে সরকার চলে ফর্দা পিপুল বাই দা পিপুল অফ দা পিপুল সিস্টেমে যেটা মানে না তেলেঙ্গানা আর পশ্চিমবঙ্গ আর সবাই মানে এটা আপনাদের এই চ্যানেলগুলোরই মাথা ব্যথা বিশেষ করে আপনি নিউজ 18 তো আপনার মাথা ব্যথা বেশি কেন এই যে চারটি স্টেট বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ এদের যে রিজিওনাল কনফারেন্সটা প্রত্যেক বছর হয় গত বছর ভুবনেশ্বরে হয়েছিল তার হোস্ট থাকে ওই রাজ্য এবারে পশ্চিমবঙ্গ হয়েছে পরের বছর নিশ্চিতভাবে এই মিটিংয়ে ঠিক হয়ে গেছে এ পরের বছর পাটনাতে হবে না রাঁচিতে হবে এটা নতুন কিছু নয় প্রধানমন্ত্রী আসার প্ল্যান হচ্ছে এটাই পাঁচটা রাজ্যর যেখান দিয়ে গঙ্গা গেছে নবামী গঙ্গার কাজের ইউপিতে কাজ কমপ্লিট বিহারে কাজ কমপ্লিট বেঙ্গলে কাজ হয়নি এখনও নোংরা আবর্জনা যান ব্যারাকপুরে যান হুগলিতে কীভাবে নোংরা সমস্ত পলিউটেড জিনিস সব ছোটো ছোটো কারখানার নোংরা বর্জ্য দূষিত বস্তু মা গঙ্গাকে কীভাবে পশ্চিমবঙ্গ কলুষিত করছে একটা নাস্তিক সরকার আছে তারা কি করে মা গঙ্গাকে কলুষিত করছে দেখুন আর কাজ হয়েছে ইউপিতে গিয়ে দেখে আসুন এখানে পাঁচটা স্টেটের চিফ মিনিস্টারকে নিয়ে কেন্দ্রের জলশক্তি দপ্তরের অর্গানাইজ করা মিটিং তারা পাঁচটা রাজ্যে ঘুরিয়ে ঘুরিয়ে করে এর আগেরবার লখনউতে হয়েছে এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা থাকতে পারে আপনারা অন্য কারণ খুঁজতে পারেন কারণ আপনাদের কারোর কারোর এজেন্ডাই আছে যে পিসিমণির পক্ষে প্রচার করতে হবে পিসিমণিকে মাইলেজ দিতে হবে আর ভাইপো যদি দুহাতে পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক আমি এসে গেছি সেটাও আপনাদের দেখাতে হবে এটা আপনাদের নিজেদের সমস্যা নিজেদের এজেন্ডা এর সঙ্গে পশ্চিমবাংলার লোক কেন্দ্রীয় সরকার বিজেপি এতটুকুও মাথা ব্যথা এটা ওনাদের পেয়েছি সেই প্রস্তাব আমরা এক্সামিন করেছি আমাদের পার্টির জিএস দীপক বর্মন তিনি এইটা সবার সঙ্গে কোঅর্ডিনেট করেছেন চিফ উইপ অপোজিশন মনোজ টিগ্গা তিনি আমাকে নোট দিয়েছেন আমি নোট দেখে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেসের হাতে পোস্ট পোল ভায়োলেন্সে মগরাহাট পশ্চিমের প্রার্থী মানস সাহা সহ 57 জন বিজেপি কর্মীর রক্ত লেগে আছে যে তৃণমূল কংগ্রেস বিধানসভার ভিতরে বিজেপি বিধায়কদের শারীরিক নিগ্রহ করেছে যে তৃণমূল কংগ্রেস বিধানসভার বাইরে সাসপেন্ড করে পাঠিয়ে দিয়েছে 7 জন বিজেপি এমএলএ ইনক্লুডিং লিডার অফ অপোজিশনকে যে তৃণমূল কংগ্রেস বিজেপির জেতা 6 জন মেম্বারের মধ্যে নয় তৃণমূলের কোটার 14 জনের মধ্যে একজনকে বিজেপি সাজিয়ে তৃণমূলে যুক্ত হওয়া লোককে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে 1964 সাল থেকে কনভেনশন ট্র্যাডিশন ব্রেক করেছে যে তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরে জেলা স্তরে রাজ্য স্তরে সমস্ত কর্মসূচিতে কেবলমাত্র তৃণমূলের বিধায়করা স্থান পান রোগী কল্যাণ সমিতিতে চেয়ারম্যান হন তৃণমূলের এমএলএ বিজেপির এমএলএদের স্থান নেই স্কুল কমিটি তৈরি হয় তৃণমূলের 219 জন এমএলএর রেকমেন্ডেশন আমাদের 70 জনের কোনো রেকমেন্ডেশনের প্রশ্ন নেই এইভাবে বিভিন্ন স্তরে এবং এখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস নদিয়া জেলার তেহট্টে পালিত হয়েছে সেখানে কারে আপনি দেখবেন রুকবানুর রহমানের নাম আছে তাপস সাহার নাম আছে চোর মানিক ভট্টাচার্যের নাম আছে দলছুট মুকুল রায়ের নাম আছে কিন্তু বিজেপির কোনো এমএলএ বঙ্কিম ঘোষ বলুন পার্থসারথী চ্যাটার্জি বলুন ডাক্তার মুকুটমণি অধিকারী বলুন আশিস বিশ্বাস বলুন অম্বিকা রায় বলুন অসীম সরকার বলুন অসীম বিশ্বাস বলুন কারোর নাম নেই ডাকা হয় না মর্যাদা দেওয়া হয় না তাদের সঙ্গে একসঙ্গে আমরা যাব না মুখ্যমন্ত্রী সংবিধান দিবস 26 তারিখ তিনি এগিয়ে এনেছিলেন 25 তারিখ
सब तो एखे उद्भट उद्भट है एखे नेताजी सुभाष चंद्र बसु जन्मदिन चेन्ज हो जाए एखे रवि ठाकुर के 47 साल पर्यंत बाचिए रखा है एखे मातंगिनी हजरा तमलुके नय पिछाबनीते गए शहीद हन अद्भुत अद्भुत विषय पश्चिमबंगे हन और उनार उन्नी एगुलो बोलें और तथाकथित बुद्धिजीवी जादेर आमी भाताजीवी बोली तारा एगुलो निये कोनो रियाक्ट करें ना सेदिन तिनी बोलेछिलेन टाका आनते दिल्ली जेते हबे सर्वदलीय टीम हबे शोभनदेव चट्टोपाध्याय आमाके माननीय शोभनदेव चट्टोपाध्याय आमाके एकबार फोन करेछिलेन आमी नर्मल कले फोन रिसीव करिनी आमी उनाके फेस टाइमे फोन करे गेछि आमार फोन तो पिसी भाई को टैप करे सीआईडी के दिए टैप करे एसटीएफ के दिए टैप करे आईबी के दिए टैप करे डिस्ट्रिक्ट पुलिस के दिए टैप करे जारा टैप करे ओ छेलेगुलोई आमाके सब खबर दे अतः आमी जानी आमी नर्मल फोन धरिनी फेस टाइमे बोलेछिलाम दिए आमी बोलेछिलाम आपनी खसड़ा प्रस्ताव पाठान आमी तो तृणमूलेर मतो कम्पानीर कर्मचारी नई आमी बीजेपीर परिषदीय दलनेता আমাকে প্রথম আমার 70 জন এমএলএর সঙ্গে আলোচনা করতে হবে আমি এককভাবে সিদ্ধান্ত নিতে পারি না আমাদের যারা পাঠিয়েছে ভারতীয় জনতা পার্টি সেই দলের সঙ্গে আলোচনা করতে হবে আমাদের ন্যাশনাল পার্টি প্রভারী ইনচার্জ আছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে করে আমরা উত্তর দিয়ে দেব কিন্তু আমি আশ্চর্যজনকভাবে দেখেছি আমার ফোন ছাড়ার আগে টিভিতে দেখানো হয়েছে যে শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলনেতার আলোচনা হলো উনারা এই ডেলিগেশনে আমাদের যুক্ত করতে চান না আমাদেরকে মিসইউজ করে পশ্চিম বাংলায় অত্যাচারিত ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক শহীদ পরিবারকে ভুল বার্তা দিতে চান আমাদের মনে হয়েছে ভুল বার্তা দেওয়ার জন্য এগুলো করেন নইলে অপজিশন লিডারের সঙ্গে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টারের কথোপকথন ফোন ছাড়ার আগে টিভিতে কি করে নিউজ হিসেবে আসে ইলেকট্রনিক্স মিডিয়াতে আমি তো লিক করিনি শোভনদেব চট্টোপাধ্যায় লিক করেছে পরের দিন এসে সারের সাপ্লাই সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না আমরা বলেছিলাম যা সাপ্লাই হচ্ছে তার কালোবাজারি হচ্ছে 1200 টাকা সার 2500 এ কিনতে হচ্ছে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা পানিহাটির এই বক্তব্যের সঙ্গে একমত নই ভারতীয় জনতা পার্টি চোখে চোখ রেখে চলায় করা অপজিশন সংসদীয় রাজনীতি রীতি নীতি বিধানসভার রুলস আমরা ফলো করি শিষ্টাচার আমরা মানি যেদিন থেকে বলেছেন প্লাকার্ড নিয়ে ভিতরে যাবেন না অধ্যক্ষ বলেছেন উভয় পক্ষকে সেদিন থেকেই আমরা প্লাকার্ড নিয়ে যাইনি আমরা বাইরে বেরিয়ে এসে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছি আমরা শিষ্টাচার জানি পশ্চিমবঙ্গের লোক দেখুক রাজ্য পুলিশ ভিতরে যায় কেন্দ্রীয় পুলিশ বাইরে থাকে আর পূর্বস্থলীর এমএলএ তপন চট্টোপাধ্যায়রা বিরোধী দলনেতাকে বলে শালা তোকে মারবো নরহরি মাহাতোকে ফেলে মারে রহিম বক্সি সুশীল বর্মনের চশমা ভাঙে মনোজ টিগ্গার পাঁজরের হাড়ে চির ধরে তাকে দিল্লিতে এইমসে গিয়ে চিকিৎসা করাতে হয় এই তো কালচার এই গুন্ডা কালচার এই কালচারে এরা অভ্যস্ত ঠিক আছে প্রদীপ নিবার আগে দপ করে জ্বলে ওঠে এখন তোলামূলের অবস্থাটা ঠিক তাই এক নম্বর পয়েন্ট আমার গেল স্বাধীনতার পরে একমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতাকে বাইরে রেখে শেষান হয়েছে এবং অধ্যক্ষের নির্দেশে বিধানসভার সচিব যিনি আজকে কলকাতা হাইকোর্টের নবনিযুক্ত জাজ হয়েছেন তিনি হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করেছেন যে এফআইআরকে কলকাতা হাইকোর্ট আবার স্টে করেছে বিধানসভার অভ্যন্তরের ঘটনা বিধানসভার বাইরে থানাতে এফআইআর হয়েছে এই কাজগুলো এই বিধানসভা যারা পরিচালনা করেন তারা হয়েছেন এই বিধানসভায় ভাস্কর বত ভট্টাচার্যকে দেওয়া হয়েছিল জুডিশিয়াল সার্ভিস থেকে সচিব হিসেবে তাকে নিয়োগ করতে দেননি এরা আজকে আবার নতুন নিয়োগ হয়েছে কৌশিক চ্যাটার্জি বলে হয়তো তাকেও জয়েন করতে দেবেন না পছন্দের কি অপছন্দের আমি চিনি না জানিও না এই বিধানসভায় সাংবাদিকদেরকে বিজয়ের শুভেচ্ছা দিতে গেলে বলা হয় তিনের বেশি বিরোধী দলনেতা সঙ্গে দুই এই তিনের বেশি এমএলএ নট অ্যালাউড অথচ এই এই সাংবাদিকদের প্রেস কর্নারে এই
শর্ত আরোপের এক মাস আগে ছজন অভিযুক্ত মন্ত্রী একসঙ্গে প্রেস করতে পারেন, সেক্ষেত্রে ছাড়। এই বিধানসভা নৌসর আলী কক্ষ বিধায়করা মিটিং করতে গেলে বিজেপির বিধায়করা বলা হয় সকাল 9টায় এসে মিটিং করুন, টাইম ঠিক করে দেন ওনারা, তাহলে শর্তাধীন দিতে পারি যেন 10:30টায় মিটিং শেষ হয়ে যায়। এই বিধানসভায় যা যা এরা করছেন, তারপরে তো সেদিন কার্যত হাত পা ধরতে গেছিলেন আমার মুখ্যমন্ত্রী, মানে বিজেপির হাত পা ধরতে, সে সুযোগ আমরা দিইনি। তাই পানিহাটিতে যে সমস্ত কথা বলা হয়েছে এই কথা একেবারে সম্পূর্ণভাবে মিথ্যা। আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা বিএসএফের বিরুদ্ধে রেজুলেশন এনেছে, বিএসএফ নাকি বর্ডারে খুন করে, ধর্ষণ করে, মহিলা নির্যাতন করে, ভাবতে পারেন এটা কোথাও হয় না, আমরা তাতে অংশগ্রহণ করেছি, ভোটিং করেছি। এই বিধানসভায় সুপ্রিম কোর্টের নির্দেশকে বিদ্ধাংগুষ্ট দেখিয়ে রাজ্যপালকে বাদ দিয়ে চ্যান্সেলর করার বিল এসেছে পরপর 6 দিন ধরে, আমরা আপত্তি করেছি, ভোটিংয়ে গেছি, ইডি সিবিআইয়ের বিরুদ্ধে রেজুলেশন এনেছে, তার বিরুদ্ধে আমরা ভোটিং দিয়েছি, লাস্ট 2টো সেশন একটা সেশন হয়েছে, রাজ্যপাল খতম করো, মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসাও, সেই সেশন। আর গত সেশন হয়েছে বিলের নয়, রিপিলের। রিপিল মানে জানেন, পশ্চিমবঙ্গের লোক সবাই হয়তো জানেন না, বলে দিই, বাতিল মানে কোনো কোনো বিল আর প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, সেগুলোকে রিপিল বলা হয়। গত বিধানসভাতে বিল আসেনি, রিপিল এসেছে। আর আমরা ভারতীয় জনতা পার্টি বিধায়করা 11টা থেকে 12টা কোশ্চেন অ্যান্সারে এবং প্রত্যেকটা বিলে পার্টিসিপেট করেছি। আমরা পরপর 3 দিন 3টে ইস্যুতে বলতে চেয়েছিলাম, বলতে দেননি। একটা হচ্ছে নিয়োগ দুর্নীতি নিয়ে বলতে চেয়েছিলাম, বলতে দেননি। বলতে দেননি ডেঙ্গু নিয়ে আলোচনা, কথা বলতে দেননি আলু চাষি সহ চাষিদের, বড় চাষি রবি চাষিদের সারের কালোবাজারি নিয়ে। বর্তমানে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি এবং কোর্ট খুললে নিশ্চিতভাবে এর হিয়ারিং হবে। যে বিধানসভায় 11 সাল থেকে অদ্যাবধি 50-এর বেশি বিধায়ক এদিক ওদিক করেছেন, তাদের দলত্যাগ বিরোধী আইনে আনা হয় না। যে বিধানসভায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, যারা না থাকলে জঙ্গলমহলে পশ্চিমবঙ্গ সরকার ত্রাহি ত্রাহি রব করে যে সিআরপিএফ তুলে নেওয়া যাবে না, যে বিএসএফের জওয়ানরা বর্ডার সুরক্ষিত রেখেছেন, যে সিআইএসএফের জওয়ানরা বিমানবন্দর, সমুদ্রবন্দর, রিফাইনারিকে সুরক্ষিত রেখেছেন, তারা বিধানসভার ভিতর ঢুকতে পারবেন না, তারা অবাঞ্ছিত, তারা অনুপ্রবেশকারী, তারা ভিন গ্রহ থেকে এসেছেন। কিন্তু বিধানসভায় তোলামূল পার্টির বিধায়করা 4টা 6টা 8টা করে তাদের সিপাই বরকন্দাজ নিয়ে ভিতরে ঢুকবেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার রীতি এবং নীতি। এই বিধানসভায় অপা সিন্ডিকেটের কথা বলা যাবে না, বলবে সাবজুডিস। এই বিধানসভায় সবচেয়ে বেশি জ্ঞান যিনি দিতেন পার্থ চ্যাটার্জি, তাকে চোর ডাকাত বলা যাবে না, অর্পিতার ঘর থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকার কথা তোলা যাবে না, এটা নাকি সাবজুডিস। গান্ধী মূর্তির নিচে, মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে থাকা মেধাযুক্ত বঞ্চিত কর্মপ্রার্থীদের কথা বলা যাবে না, এটা নাকি সাবজুডিস। এই বিধানসভায় 14 সালের আপার প্রাইমারির কর্মপ্রার্থীদের উপর মধ্যরাতে চীনের তিয়ানএনমেন স্কোয়ারের মতো মমতা ব্যানার্জির পুলিশের হামলার কথা তোলা যাবে না, ম্যাটার নাকি সাবজুডিস। এই বিধানসভায় রামপুরহাটের বাগডুইর ঘটনা, যে সংখ্যালঘুরা আমাদের কার্যত ভোটই দেননি, যাদের ভোটের উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই রামপুরহাটের বাগডুইতে 8 জন নিরীহ মহিলা এবং 2 জন শিশুকে কেষ্ট বাহিনীর জ্বলন্ত পুড়িয়ে দেওয়ার কথা তোলা যাবে না, এটা তুলতে গিয়ে শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, 7 জন বিধায়ককে কার্যত 2 মাস বাইরে রেখেছেন, আর মনোজ টিগ্গা সহ 3 জনকে তো মীর গোস্বামী, সুদীপ মুখার্জি
এদেরকে তো চার মাস ধরে বাইরে রেখেছেন, ভাতা পর্যন্ত দেননি, ভাতা আমরা চাইও না।